সকলকে প্রীতি ও শুভেচ্ছা। শুধু দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে। আমরা আজকে মানকচুর সাথে সাথী ফসল হিসেবে আদা চাষ এবং পেঁপের সাথে সাথী ফসল হিসেবে মানকচু এবং আদা চাষ, আমরা এই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন, যদি আমরা এভাবে চাষ করি এটা অত্যন্ত লাভজনক, কারণ আমরা একই সাথে পেঁপে, মানকচু এবং আদা পেতে পারি। আপনারা জানেন, আদা হচ্ছে একটা উচ্চ মূল্যের ফসল এবং এক বিঘা জমি হতে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার আদা পাওয়া যায়। ঠিক তেমনই আমাদের আরেকটি ফসল মানকচু, যেটা হলো কথিত আছে যে যদি নতুন বিয়ে হয় তাহলে হচ্ছে জামাই শ্বশুরবাড়ি গেলে যদি এ মানকচু না খেতে দেয় তাহলে কেমন একটা দেখায়। তো সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত দামি একটা তরকারি। তো আমরা এই সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি পেঁপেও হচ্ছে একটা উচ্চ মূল্যের ফসল। তো আমাদের যে কৃষক লাগিয়েছেন অনিমেষ দে, আমরা তার সাথে কথা বলবো। হ্যাঁ অনিমেষ বাবু, কেমন আছেন? ভালো আছেন। ভালো আছেন না? আচ্ছা, আপনার কতটুকু জমি এখানে? আমার এখানে 92 শতক। 92 শতক জমি। তো এখানে তো আগে পেঁপে ছিল, এবং পেঁপের সাথে হলো সাথী ফসল হিসেবে মানকচু লাগিয়েছিলেন এবং আদা লাগিয়েছিলেন, তাই না? পেঁপে আমফানে ভেঙে গেছে। তো হচ্ছে আমরা যদি একসাথে 2-3টা ফসল করি তাহলে যদি আমাদের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে হচ্ছে আমাদের একটা ফসল নষ্ট হলেও আমরা আর 2টা একটা থেকে পুষিয়ে নিতে পারি। ঠিক তেমনই একটা ক্ষেত এখানে। তো হচ্ছে আপনার এখানে মানকচু কতগুলো গাছ আছে? আপনার এই যে মানকচু গাছ আমরা দেখতে পাচ্ছি, এই মানকচু গাছের বয়স কতদিন? কার্তিক অগ্রহণ, পৌষ মাস, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, সাত মাস। 7 মাসে তো হচ্ছে বড় হয়ে গেছে, বেচার মতো হয়েছে। আপনি কি বিক্রি করছেন? বিক্রি করেছি। কত টাকা বিক্রি করছেন? আমরা জানি একটা মানকচু তো 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত হয়, 1 বছরে 8 কেজি পর্যন্ত হয়। আর যদি একটা মানকচু যদি 30 টাকা কেজি হয় তাহলে হচ্ছে 8 কেজি হলো কত? 3 টাকা 24 240 টাকা। তো 100 টাকা ধরলে তো অনেক টাকা, অনেক টাকা। তারপর হচ্ছে আদা, যেটা এই আদার বয়স তো তাহলে একই, 5-6 মাস হয়েছে। আদা তো কিছু উঠাচ্ছে না আমরা দেখলাম, এখন হলো 240 টাকা কেজি, 250 টাকা কেজি। তো সেক্ষেত্রে হলো 12,000 টাকা মন। তো যদি 25 মন পান তাহলে প্রায় 2.5 লক্ষ টাকা মতো এখানে আপনার আদা বিক্রি হচ্ছে। তাহলে আদা এবং মানকচু যা আছে, মানকচু চারাও তো বিক্রি হয়? চারাও বিক্রি হয়। একটা চারা কত বিক্রি করেন? 8-10 টাকা আমরা বিক্রি করি। 8-10 টাকা। তো সেক্ষেত্রে একটা গাছ লাগালে 5 টাকা তো চারা হয় অনেকগুলা, মেলা চারা। কয়টা চারা হয়? সেক্ষেত্রে সব দিক দিয়ে লাভ, তাই না? এবং এটা হচ্ছে যে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে তো ভালো হয়। এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতা, তাই না? জলাবদ্ধতা, আমরা পানি নিষ্কাশন, যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কেমন দেওয়া লাগে যদি আমরা মানকচু লাগাই? আড়াই হাত। আর একটা সাইড থেকে সাইড দূরত্ব কি? আড়াই হাত। আর হচ্ছে যদি আমরা পেঁপে লাগাই তাহলে হচ্ছে কি? আমরা চার হাতের মাথায় হচ্ছে আমরা পেঁপে গাছ লাগাবো, খোপে খোপে। হ্যাঁ, তার মাঝখানে একটা করে হচ্ছে আমরা মানকচু গাছ লাগিয়ে দেবো। আর আদা, যেটা এটা আদা পিলির মাঝখান দিয়ে লাগাই দিয়ে দেবো। ও আচ্ছা, যে পিলি করবো আমরা, সাধারণত হলো পেঁপে যখন চারাত লাগাবো মাঝখান থেকে দিয়ে যে পিলি, এই পিলের ভিতরে হচ্ছে আদা লাগাবো। তো আদা হচ্ছে তখন হলো আমার আদাও তো প্রায় 1 বিঘা জমিতে আমি 1.5-2 লক্ষ টাকা বিক্রি করতে পারছি। সব মিলে যদি আমার পেঁপে, মানকচু, আদা 3টাই যদি হয় তাহলে কেমন টাকা বিক্রি হবে? তা আমরা বছরে 1 বিঘা জমিতে 4-5 লক্ষ টাকা। 4-5 লক্ষ টাকা। আচ্ছা, খরচ হয় কেমন করতে? আপনি একটু রোপণ পদ্ধতি সম্পর্কে বলেন তো, আদা এবং এই যে মানকচু এবং পেঁপে যদি লাগান তাহলে হচ্ছে কিভাবে লাগাবেন, কখন লাগাবেন সেই সম্পর্কে বলেন। ওই তো দর্শকদের উদ্দেশ্যে ফাল্গুন মাসে অমনি পেঁপে রুই দিই। হ্যাঁ, ফাল্গুন মাসে হলো জমি চাষ করে ঝুরঝুরে করে পেঁপে লাগাই দেন। ওই সময় কি কোনো সার দেন? সার টিএসপি। টিএসপি কতটুকু দেন বিঘাপতি? বিঘাপতি আমরা আধা মন 25 কেজি এরকম। আধা মন 25 কেজি টিএসপি দেন? টিএসপি। হ্যাঁ, আর পটাশ কতটুকু দেন? পটাশ 15 কেজি মতো। 15 কেজি মতো দেন, দিয়ে হচ্ছে পেঁপে লাগাই দেন। চাষ করি পেঁপে লাগাই দিই। পেঁপে লাগাই দেন চাষ করে, সমপরিমাণ আবার গোবরি সার দিই। সমপরিমাণ গোবরি সার দেন, দিয়ে হচ্ছে পেঁপে লাগাই দেন। চার হাত অন্তর হলে পেঁপে লাগাই দেন। এখন পেঁপের ভিতরে হচ্ছে ওই সময়ই তো মানকচু লাগাই দেন। হ্যাঁ, ওই সাথে সাথে পেঁপেও ড্রেন দেওয়াই যাবে, মানকচু আদা লাগাই দিই।
2500 লাগাই দেন ও তারপরে হচ্ছে আদা লাগাই দেন ওই সময় ও তারপরে হচ্ছে 6-7 মাস পর থেকে এখান থেকে রিটার্ন আসে আর পেঁপে তো সাধারণত 2-3 মাস পরে রিটার্ন আসে 6 মাস লাগে সব মিলিয়ে তো লাভজনক তাই না আচ্ছা খুব ভালো লাগলো যে আপনি একটা সুন্দর কাজ করছেন বাণিজ্যিকভাবে মানকুশি কিন্তু এভাবে লাগায় না সাধারণত ক্ষেতের ধারে দুই একটা লাগায় দেয় বাড়িতে দুই একটা লাগায় কিন্তু বাণিজ্যিকভাবে এভাবে যে আদা মানকুচু পেঁপে এটা চাষ কিন্তু সেভাবে দেখা যায় না আমি তো লাগাই যাক খুব ভালো লাগলো আর হলো এখানে কী কী রোগ বা পোকা লাগে সে সম্পর্কে একটু বলেন তো রোগ এতে ওই মাঝে গুড়া পচা রোগটা হয় অন্য কোনো রোগ হ্যাঁ তো গুড়া পচা রোগের জন্য কী স্প্রে করেন আমি ওই এসকোর ব্যবহার করি এসকোর বা অ্যামিস্টার টপ বা নাটিভো নাটিভো দেওয়া যায় বা নইন এগুলো মাঝে মাঝে স্প্রে করেন দেওয়া যায় আচ্ছা আচ্ছা আর রোগ তো শুনলাম আর কী কী পোকা লাগে এখানে এখানে পোকার কচুতে আমি পোকার তো তেমন উপদ্রব পাইনি ও তাহলে হচ্ছে ওই একটাই রোগ সমস্যা আর তো কোনো পোকা টোকা লাগে না গুড়ায় ওই ছোটো ছোটো কি একটা পোকা থাকে এইগুলো দিলি ওই অ্যামিস্টার টপ বা ওই এসকোর দিলি ওই পোকাগুলো মানে মরি যায় তাহলে আর কচু আর কী কী পরিচর্যা করা লাগে এখানে আগাছা পরিষ্কার করা লাগে না আগাছা তো প্রচুর পরিষ্কার করতে হয় বই সবসময় ধবধবে পরিষ্কার রাখতে হয় আর এখানে কি 15 দিন অন্তর দেয়া আছে একটু ইউরিয়া দিতে হয় ডিএপি দিতে হয় হালকা আর এখানে কি কোনো সেচ দেওয়া লাগে ওই টানের সময় সেচ দিতে হয় টানের সময় সেচ দিতে হয় দেখা যাচ্ছে যে আপনার মাটিতে রস না থাকলে সেচ দিয়ে দেন এছাড়া তো আর কোনো কাজ নাই নতুন করে যদি কেউ লাগাতে চায় তাহলে সে কী করবে ওই প্রথমে জমি চাষ করি পেঁপে ছাড়া রুই দিয়ে তার ভিতরে দই রুই দিয়ে দিই ও তাহলে হচ্ছে যদি আমরা শুধুমাত্র পেঁপে না লাগিয়ে আমরা সাথী ফসল হিসেবে মানকচু এবং আদা যদি লাগাই তাহলে তো এটা সাধারণত হলো অন্যান্য ফসল বা শুধু পেঁপে লাগালে যে লাভ তার চেয়ে তো অনেক প্রায় 3-4 গুণ বেশি লাভ হবে লাভ মানে যদি ওই যে আম পানে আমার এই যে ক্ষতি করে দিয়ে গেল আমি তো এর বলে বেশি আছি আর শুধু যদি পেঁপে থাকে তাহলে তোমার মরি যাতি হ্যাঁ তাহলে হচ্ছে যে আমরা যদি পেঁপের সাথে সাথী ফসল হিসেবে মানকচু বা আদা লাগাই তাহলে হচ্ছে আমাদের আমফান বা কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি পেঁপে গাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার এই যে ক্ষতি হচ্ছে বাকি যারা থাকে সেটা কিন্তু পুষিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে না তো যাক আপনাকে দেখে খুব ভালো লাগছে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি তো একটা ঘরও বানিয়েছেন খুব সুন্দর বাড়ি এটা করে হ্যাঁ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আরো কিছু এরকম আস্তে আস্তে জমি তো কিনছেন এটা করে তাই না জমিটাও কিনা ওই 1-2 বিঘা জমি কিনছেন আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই চাষটা আরো বাড়ানো ও আপনি কি চারা বিক্রি করেন হ্যাঁ চারা বিক্রি করি আচ্ছা আমি যদি আপনার নাম্বার দিই আমাদের দর্শকবৃন্দ যদি আপনার নাম্বারে যোগাযোগ করে আপনি কি চারা দিতে পারবেন শুধু দর্শকবৃন্দ আমরা আমাদের কৃষক অনিমেষে আমরা তার নাম্বার দিয়ে দেবো আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের চারা সরবরাহ করা হবে তো আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন যাই হোক আমাদের এই ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আশুতোষ কুমার দাস আমরা তার সাথে কথা বলবো আশুতোষবাবু কেমন আছেন ভালো আছি স্যার আপনি কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই মানকচু কি আপনার এই ইউনিয়নে কি বাড়ছে দিন দিন হ্যাঁ দিন দিন এটা সম্প্রসারিত হচ্ছে আমাদের ইউনিয়নে 5 হেক্টর মতো 5 হেক্টর মতো হচ্ছে সে কি এই বাণিজ্যিকভাবে করে নাকি বাড়িতে 2 হেক্টর করে লাগায় বাড়িতেও আছে জমির পাশে 2 হেক্টর লাগিয়ে দেয় আলি আলি বাড়িতেও আছে আইলের পাশেও আছে এবং বাণিজ্যিক ভিত্তিতে সমতল জমিতেও এটা চাষ শুরু হয়েছে এটা সম্ভাবনা দেখছেন কেমন আপনি এখানে সম্ভাবনা আগামীতে মোটামুটি আগামী বছর আমাদের এখানে 10 হেক্টর মতো হবে আশা করা যাচ্ছে এটা তো বাজার মূল্য ভালো এবং সারা বছরে 30-40 টাকা কেজি থাকে তো এবং হচ্ছে 6-7 মাসে তো হলো এটা উঠানোর উপযোগী হয়ে যায় তাই না তো সেক্ষেত্রে হচ্ছে কৃষক ভালো মূল্য পায় রোগ পোকা কম তো সেক্ষেত্রে এবং আমাদের আবহাওয়া বা মাটিও তো হচ্ছে এটার জন্য অনুকূল নাকি হ্যাঁ অনুকূল স্যার তো সেক্ষেত্রে হচ্ছে এটাকে আগামীতে বাড়বে আগামীতে বাড়বে তো এটা সম্প্রসারণে হচ্ছে আপনি কি কি কাজ করতেছেন এটা সম্প্রসারণের জন্য আমরা গ্রুপ মিটিং করছি তারপরে আমাদের যে গ্রুপগুলো আছে জিকে বিএসপি তারপরে জিওবি আমাদের ডিএই গ্রুপ এদের সঙ্গে আমরা মিটিং করে এটা যাতে আগামীতে সম্প্রসারিত হয় এই আমরা কাজ করছি যাক আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ